শুনুন, কোন একটি হোটেলে চলুন তো। দেখি এখানে একটা সিট পাওয়া যায় কিনা। একটা রুমও পেলাম না, আর কতক্ষণ হাঁটবো? একটা রুম দেওয়া যাবে? সরি ম্যাডাম, রুম খালি নেই, এখন টুরিস্ট সিজন। ম্যাডাম, এই সিজনে এখানকার কোথাও আপনি আগাম বুকিং ছাড়া খালি রুম পাবেন না। রাঙামাটির কোনো হোটেলে একটা রুম পেলাম না, এখন কি হবে দেখি একটু ট্রাই করে। শুনুন শুনুন শুনুন, কিছু বললেন? আপনি কি বিখ্যাত কণ্ঠশিল্পী টিনা চৌধুরী? জি। স্বপ্ন দেখছি না তো, আপনি এখানে? জি, রাঙামাটিতে বেড়াতে এসেছি। ও আচ্ছা, কিন্তু কোনো হোটেলে সিট পাচ্ছি না, একটা ভালো হোটেলে সিটের ব্যবস্থা করে দেবেন? এখন টুরিস্ট সিজন তো, তাই কোনো হোটেলে সিট পাবেন না। বলে কোনো ভুল করলাম না তো? মতলব তো ভালো মনে হচ্ছে না। আমি কি সত্যি টিনা চৌধুরীর সাথে কথা বলছি নাকি স্বপ্ন দেখছি? ছুঁয়ে দেখবো নাকি? কিছু বললেন? আমার একটা ছোট গরিবখানা আছে, আপনি আপাতত সেখানে থাকতে পারেন। ঘর থেকে যেহেতু বেরিয়ে পড়েছি, কাউকে না কাউকে তো বিশ্বাস করতেই হবে, আর হোটেলে যেহেতু সিট পাচ্ছি না। কি ভাবছেন, যাবেন? প্লিজ আসুন। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। ওকে।